প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021 বা শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই লেসনটির মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষার জন্য কিছু শর্ত রয়েছে বিস্তারিত ব্যাপার জানব, ফি সহ বিস্তারিত ব্যাপার জানব। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জানব ডিউ ইউনিট পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টি ইউনিট রয়েছে, এই বছর 5টি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ক অনুষদ, যেটা বিজ্ঞান বিভাগ, খ কলা অনুষদ, গ ব্যবসা অনুষদ, ঘ বিভাগ পরিবর্তন অনুষদ, যেটা সমাজ বিজ্ঞান অনুষদ বলা হয়, আর চ হচ্ছে চারুকলা অনুষদ। এই পর্যায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট, সাবজেক্ট এবং সিট পরিচিতি জানব। এই ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ রয়েছে। এখানে 1795টির কম বেশি আসন রয়েছে। সি ইউনিটে ব্যবসা প্রশাসন বা অ্যাকাউন্টিং ইউনিট, এখানে মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স ইত্যাদি সাবজেক্ট রয়েছে, 1250টির কম বেশি আসন রয়েছে। জি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে আইন, সমাজ কল্যাণ, সাংবাদিকতা এবং শিক্ষা গবেষণা মত বিভাগ রয়েছে, আর যেখানে 1560টি আসন রয়েছে। বি ইউনিট, যেটা কলা অনুষদ বিভাগ, যেখানে বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, আরবির মতো সাবজেক্ট রয়েছে, এখানে 163টি আসন রয়েছে। সর্বশেষ সি ইউনিট, এখানে চারুকলা অনুষদ, যেখানে 135টি আসন রয়েছে। তবে ডি ইউনিটের আসন সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বলি, ডি ইউনিটে ক বিভাগের জন্য, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 1147টি আসন বরাদ্দ এবং মানবিকের জন্য 410টি এবং কমার্সের জন্য শুধুমাত্র 53টি আসন বরাদ্দ রয়েছে। এবার যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা জানব। তোমরা যারা এসএসসি বা সমমানের পরীক্ষায় 2016-19 সালের মধ্যে পাশ করেছ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষা শুধুমাত্র 2021 সাল অর্থাৎ এই বছর পাশ করেছ, তোমরা আবেদন করতে পারবে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেকেন্ড টাইমার অ্যালাউ নয়। মানবন্ধনটা জানবো ভর্তি পরীক্ষার। ক ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য, ইন্ডিভিজুয়াল জিপিএ 3.50 থাকতে হবে এবং টোটাল জিপিএ থাকতে হবে 8 পয়েন্ট, অবশ্য চতুর্থ সাবজেক্ট সহ। ক ইউনিট মানবিক শাখার জন্য 3 পয়েন্ট থাকতে হবে ইন্ডিভিজুয়াল জিপিএ, টোটাল জিপিএ থাকতে হবে 7.5। গ ইউনিট কমার্সের ইউনিট, যেখানে 3.50 থাকতে হবে ইন্ডিভিজুয়াল জিপিএ, টোটাল জিপিএ থাকতে হবে 7.50। আর গ ইউনিটের জন্য আলাদা কোনো জিপিএ দরকার হয় না, তোমার স্ব গ্রুপ বা শাখার জিপিএ অনুযায়ী গ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, তবে ইন্ডিভিজুয়াল জিপিএ দরকার 3 পয়েন্ট, আর টোটাল জিপিএ লাগবে 6.50। আর একটি বিশেষ নিউজ, সেটা হচ্ছে গ ইউনিটে বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি বা মাদ্রাসা বিভাগের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 8 এবং আলাদাভাবে 3.50 থাকতে হবে। এবার আমরা ভর্তি পরীক্ষার বিষয় এবং মানদণ্ড জানব। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল মূল্যায়ন করবে 120 নম্বরে, তার মধ্যে এডমিশন হবে 100 নম্বর, জিপিএ হচ্ছে এসএসসি থেকে 10, এসএসসি থেকে 10, টোটাল 20 নম্বর। ভর্তি পরীক্ষা হবে টোটাল 100 নম্বর, এমসিকিউ থাকবে 60 নম্বর, লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর। পরীক্ষার সময় এমসিকিউর জন্য 45 মিনিট, লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ এমসিকিউতে পাশ করার পরে রিটার্নের খাতা দেখা হবে, এই জন্য এমসিকিউতে পাশ করা বাধ্যতামূলক। এবার যে আমরা আবেদন ফি জানবো এবং আবেদনের সময় জানবো। আবেদন শুরু হচ্ছে অনলাইনে 20 এপ্রিল 2022, আর অনলাইনে আবেদন করা যাবে admission.eis.du.ac.vd। আবেদন শেষ হচ্ছে 10 মে 2022। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 16 মে থেকে পরীক্ষার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আবেদন ফি হচ্ছে প্রতি ইউনিটের জন্য 1000 টাকা। এ পর্যায়ে আমরা ভর্তি পরীক্ষার মানবন্টন, নম্বর, বিষয় বিস্তারিত ব্যাপার জানবো। ক খ গ ইউনিটের জন্য নম্বর হচ্ছে এমসিকিউতে 60 নম্বর, পরীক্ষার সময় হচ্ছে 45 মিনিট, আর লিখিত পরীক্ষা হচ্ছে 40 নম্বর, এটা হচ্ছে 45 মিনিট। শুরুর জন্য সাধারণ জ্ঞান এমসিকিউ 40, আর সময় হচ্ছে 30 মিনিট, আর লিখিত পরীক্ষা হচ্ছে অঙ্কনের জন্য 60 মিনিট বাড়া। দাবি ভর্তি পরীক্ষার সময়সূচি এবং তারিখ জানবো। ক ইউনিট হচ্ছে 10 জুন, খ ইউনিট হচ্ছে 4 জুন, গ ইউনিট হচ্ছে 3 জুন, অর্থাৎ 3 জুন দিয়েই ঢাকা, গ ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে 2021 বা শিক্ষাবর্ষে। গ ইউনিট হচ্ছে 11 জুন, আর এই 4টি ইউনিটের পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা 30, আর চ ইউনিট সাধারণ জ্ঞান পরীক্ষা হবে 17 জুন সকাল 11টা থেকে, আর চ ইউনিট অঙ্কন পরীক্ষা হবে 17 জুন 2022 একই ডেটে, তবে এমসিকিউর পরেই ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তি পরীক্ষা হবে 8টি বিভাগীয় শহরে। এই পর্যায়ে আমরা ভর্তি পরীক্ষার বিষয় এবং মানদণ্ড জানবো। ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে পদার্থ, রসায়ন বাধ্যতামূলক, আর জীববিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি এগুলো থেকে যে কোনো 2টি সাবজেক্ট, আর এগুলোর জন্য প্রত্যেকটা 15 নম্বর করে 60 নম্বর, আর রিটেন হচ্ছে 10 নম্বর করে 40 নম্বর।
চারটা সাবজেক্ট থেকে পরীক্ষা দিতে হবে। পাস নাম্বার হচ্ছে 40, প্রতিটি প্রশ্নের মান 1 এবং কাট মার্কস হচ্ছে 0.25। এই পর্যায়ে আমরা খ ইউনিটের বিষয় এবং মান বন্টন জানবো। খ ইউনিট থেকে বাংলা এবং ইলেকটিভ ইংলিশ থেকে পরীক্ষা দিতে পারবে, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা দিতে পারবে। এ টোটাল বাংলা এবং ইংরেজি থেকে 15-15 করে এমসিকিউ, সাধারণ জ্ঞান 30, আর রিটেন পরীক্ষা বাংলা এবং ইংরেজি 20 নাম্বার করে 40 নাম্বার। গ ইউনিটের ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে গ ইউনিট বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলক, 12টি করে এমসিকিউ থাকবে, হিসাব বিজ্ঞান আবশ্যিক, এ তিনটি সাবজেক্ট আবশ্যিক, বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আবশ্যিক, আর ব্যবসা নীতি মার্কেটিং বা ফিনান্স এ তিনটি সাবজেক্ট থেকে 2টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, টোটাল 60 নাম্বার। রিটেন পরীক্ষা হচ্ছে বাংলা অনুবাদ পাস, সংক্ষিপ্ত রচনা পাস, অনুবাদ প্রিসাইজ রাইটিং পাস, কোশ্চেন আনসার থাকবে পাস, আর হিসাব বিজ্ঞান রিলেটেড প্রশ্ন থাকবে 15, অ্যাকাউন্টিং রিলেটেড প্রশ্ন থাকবে 15, টোটাল 40 নাম্বার। এবার আমরা গ ইউনিটের বিষয় এবং মান বন্টন জানবো। গ ইউনিট বাংলা এবং অ্যাডভান্স ইংলিশ থেকে, বাংলা বা অ্যাডভান্স ইংলিশ থেকে প্রশ্ন এমসিকিউ অ্যান্সার করা যাবে, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 30, টোটাল 60 নাম্বার। আর রিটেনে অ্যাডভান্স ইংলিশ বা বাংলা থেকে 15, ইংরেজি থেকে 15, সাধারণ জ্ঞান থেকে 10। এ পর্যায়ে 6 ইউনিট 2টি অংশ পরীক্ষা হবে, যেটা আমরা বলেছি ইতিমধ্যে, সাধারণ জ্ঞান 40 আর ড্রয়িং হচ্ছে 60। সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজি সহ চারু কারু সম্পর্কিত, যেমন শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গ্রাফিক্স বাংলাদেশ অর্থ ভাস্কর্য ইত্যাদি থেকে প্রশ্ন আসবে। আর ড্রয়িং নির্ধারিত টপিক্স থেকেই আসবে। প্রতিটি প্রশ্নের মানে কাট মার্কস হচ্ছে 0.25, শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে কাট মার্কস হবে, রিটেন পার্টের ক্ষেত্রে কোনো ধরনের কাট মার্কস নেই। ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পরীক্ষার হলে যে বিষয়গুলো, যে ডিভাইসগুলো ক্যারি করা যাবে না, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ওয়াচ বা কোনো ধরনের ব্লুটুথ ব্যবহার করা যাবে না বা আনা যাবে না। পরীক্ষার ফলাফল পদ্ধতি দেওয়া হবে এমসিকিউ এবং রিটেন মিলিয়ে 100 নাম্বার, এবং জিপিএ এসএসসি এবং এসএসসি 20, এ টোটাল 120 নাম্বারের ভিত্তিতে মূল্যায়ন করবে এবং ফলাফল দিবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির বিস্তারিত আপডেট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।